এই মহলে থাকা সবাইকেই তো আমি চিনি, নতুন করে কে আবার এলো? এটা কে? রঙিন চশমা চোখে দিয়ে এত সুন্দর সাজগোজ করে এসেছে। পুরো জানকীর মতন লাগছে, কি এটা? এই যে কে আপনি? Who are you? কি দেখছিস রে? কে রে তুই? এই কে তুই? আমার সম্মান না দিয়ে কথা বলছিস? তার মানে তুই আমাকে তুই তুকারি করে কথা বলবি? এই তুই বড্ড বেশি কথা বলছিস। বাড়িতে অতিথি এসেছে তাকে গেটে দাঁড় করিয়ে আবার সিকিউরিটিকে ফোন করে এইভাবে জিজ্ঞাসাবাদ করছিস? অতিথিকে বুঝি এইভাবে সম্মান দিস তুই? কি আঙ্কেল, ফাঁকা বাড়িটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছিস তাই না? বললি আঙ্কেল? হ্যাঁ রে, বাড়ির ওয়াচম্যানের সাথে আমার আবার কি কথা? কি, আমি ওয়াচম্যান? আমাকে দেখে ওয়াচম্যানের মতো মনে হচ্ছে? সম্মান দিয়ে কথা বল তুই। এই বাড়ির সাথে যে তোর কোনো সম্পর্ক নেই সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। তোর আবার কিসের সম্মান রে? তুই অরুণকে গিয়ে বল আমি ওর জন্য অপেক্ষা করছি। আগে তুই তোর নিজের পরিচয় দে, তবে অরুণের সঙ্গে দেখা হবে। তুই না বলে ছাড়, আমি নিজে যাচ্ছি। এই দাঁড়া। আমাকে পেরিয়ে ভেতরে যেতে পারবি না। এই বড় বড় চোখ করে কি তাকাচ্ছিস? এই আমার রুটটা না একটু অন্য রকম, মাঝে আসলে খুব সাবধান। মেরি কমের মতো পাঞ্চ মারে আর হিরোর মতো বড় বড় ডায়লগও দেয়, কে ভাই এটা? আপন বলে কেউ নেই। মাঝ রাস্তায় যখন আমি একা দাঁড়িয়েছিলাম সম্পূর্ণ অসহায় ভাবে, তখন এই মঙ্গলসূত্র তুমি আমাকে পড়ালে। শাস্ত্র মেনে হয়তো নাও হতে পারে, হয়তো তুমি তিনটে গিট নাও দিয়ে থাকতে পারো, কিন্তু আমি নতুন করে ভাগ্য ফিরে পেলাম। সীতা, গঙ্গা ভালো থাকবে বলে তো বাড়ি থেকে চলে গিয়েছিল।
এখন আবার কেন ফিরে এসেছে? আঙ্কেল মারা গেছে বলে শুনলাম, তাই আমি একবার দেখা করতে এলাম। বাবা হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই জানাতে পারিনি। কফিটা খুব ভালো হয়েছে। জানো কি, নিজে কফিটা বানিয়েছে বলে মনে হচ্ছে। তাই বাবা? হ্যাঁ মা, ও একবার হাত ছুঁয়ে দিলে সবকিছুই একেবারে অমৃত বলে মনে হয়। এই রকমই ওর হাতের গুণ, তুমিও ঠিক ওই রকমই বানিয়েছো মনে হচ্ছে। আত্মা শান্তি পাক, সেই প্রার্থনাই করি। বাবা আমাদের ছেড়ে চলে গেলেও আমাদেরকে অনেক নতুন সম্পর্ক দিয়ে গেছে। এসো ইন্ট্রোডিউস করিয়ে দিই। উনি হলেন আমার মা, আমার বাবার তৃতীয় স্ত্রী, আর ও হলো মালতী, আমার বোন, হাই, মানে বাবার মেয়ে, আর উনি মায়ের বন্ধু। সত্য আঙ্কেল, উনি কে সেটা তো জানতে পারলাম না। ও হলো সীতা, গঙ্গার বন্ধু। যাই বলো, চাল চলন দেখে তো গঙ্গার ফ্রেন্ড বলে মনে হচ্ছে না। কি ব্যাপার সীতা, তুমি তো লন্ডনে ছিলে না? দাদা মারা যাওয়ার কথা তুমি কি করে জানলে? লন্ডনে কোর্স কমপ্লিট করে দিল্লিতে কাজ করছিলাম, আশ্রমে কথাটা জানতে পেরে আমার মনে হলো দেখা করা উচিত, তাই চলে এলাম। খুব ভালো হয়েছে এসেছ, কিন্তু খালি গলা এলে কেন? শাস্ত্র নিয়ম আমি একসময় মানতাম, কিন্তু এখন এসব ছেড়ে দিয়েছি। এখন আমি শুধু সীতা, আর কোনোদিনই আমার জীবনে এই সেন্টিমেন্টগুলোকে জায়গা দেব না। লন্ডন আর দিল্লি আমাকে পুরো বদলে দিয়েছে, সেই জন্য আমি অনেক বদলে গেছি। তুমি বদলে গেছো দেখে খুব ভালো লাগছে। গঙ্গা দেবসেনা কোথায়? ওদেরকে একবার দেখলে আমি খুব খুশি হব। ওরা ওপরের রুমে আছে। তাহলে আমি গিয়ে দেখা করে আসি। হাই কিরণ, কেমন আছিস? ভালো আছি। বিয়ে টিয়ে কি করিসনি নাকি? না। এবার তাড়াতাড়ি কর, বয়স হয়ে যাচ্ছে তো। অরুণ, আমার কাছে কিছু না লুকিয়ে বলো তো তুমি, ও কে? আসুন বলছি।
সেটা কি করছো? আমার পা ধরছো কেন তুমি সীতা? বন্ধু মনে করে আমার সাথে কত ভালো করে মিশেছিলে, তোমার কাছে আমি কথা লুকিয়ে রেখেছিলাম, ওটা তো আমারই ভুল। সেই ভুলের কারণ যদি আমার স্বামী হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারতে? হতে পারে, কিন্তু তাও অরুণ যে মঙ্গলসূত্র পরিয়েছিল সেটা বলা উচিত ছিল। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, সব হঠাৎ করেই হয়েছিল। আমরা যাতে ভালো থাকি তাই তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলে তখনই বুঝতে পেরেছিলাম তুমি কেমন মানুষ। এরম ত্যাগ সবাই করতে পারে না, মনে সত্যিকারের ভালোবাসা থাকলেই সেটা সম্ভব, আর সেই ভালোবাসা তোমার মধ্যে আছে, আর সেই জন্যই তো আমার তোমাকে এত ভালো লাগে। আমিও তোমাকে সম্মান করি, সেই জন্য আমার গলায় থাকা মঙ্গলসূত্র আমি খুলে রেখেছি। পরিস্থিতি চাপে পড়ে যে সীতা মঙ্গলসূত্র পরেছিল অরুণের কাছ থেকে, সে সীতা এখন আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি এসেছি ভালোবাসার দাম দিয়ে এই গঙ্গাকে সম্মান জানাতে। তুমি এত বদলে যাবে আমি কখনো ভাবিনি। আমি বদলে গেছি, দেবসেনা বদলায়নি তো? ও ভিতরেই আছে, এসো তুমি ভিতরে। আমি কথা বলছি। কে এটা আমার আকার সময় ডিস্টার্ব করছে? কে বলছি বলো দেখি?